হ্যালো ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড বলো, আমি শুনতে পাইতেছি তোমাকে। আজকে আমি অনেকদিন পর বাইরে বের হইছি। আচ্ছা আচ্ছা, তারপরে? এই যে প্রায় 2 মাস পর। আরে 2 মাস পরে তুমি বাড়িছো, খুব কষ্ট করে বাড়িছো, মনে খুব স্ট্রাগল করছো না? কিন্তু তোমার আজকে খুব খুশি খুশি লাগতেছে 2 মাস পরে বাইরে। বাউরে, আমি খুব খুশি হয়েছি মামুনি, খুব খুশি হয়েছি। বাসা থেকে বের হতে দিবে না, জোর করে আসছি। আহারে আমার বন্ধু মামুনি, যে তুমি কেন জোর করে এসছো? এটা খুব খারাপ কাজ করছো। বাসার মানুষ যদি গুসা হয়, রাগ হইলে এত তো এটা খুব খারাপ হয়ে যাবো। মা ওরে অভিশাপ লাগবো, আম্মা অভিশাপ লাগলে তুমি তো টিকটক ভিডিও বানাইতে পারতে না, তখন কি হবে তোমার? আমি আসছি, আমার সাথে আরেকজন আছে। উমা হাসানি, কে আছে তোমার সাথে? কে আছে তোমার সাথে দেখি মামুনি, বলো তো কে আছে? গেস করো তো, কে থাকতে পারে আমার সাথে? ধরো তোমার বোনের ছেলে, কিংবা কি তোমার ভাইয়ের কোনো মেয়ে এসছে তোমার সাথে? বাবু এদিকে এসো। হ্যালো, এই যে আমার লক্ষ্মী বাবু। ওমা মামুনি, হোয়াট দ্য হেল ইজ দিস, ইউ প্রুভ মি রং, তুমি বাবু বলছো? এটা তো দেখি তোমার বাতার। আহারে মামুনি, তুমি ছোট্ট বাবু কই বড্ডা বাবু লই এসে অবশ্য ভালো করছো। তোমাকে রাস্তাঘাটে যদি গুন্ডা পান্ডা ধরে, এ বাবু তোমাকে সেভ করতে পারে। আমরা দুজন আসছি ঘুরতে। আচ্ছা আচ্ছা, তারপরে? ছবি উঠাবো, কয়েকটা ভিডিও করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি উঠাইবে তারপর ভিডিও করবে। আচ্ছা তারপরে কি করবে বলো না, দ্রুত বলো, দ্রুত বলো। বাসায় যাবো। ও আচ্ছা আচ্ছা, তারপরে বাসায় চলে যাবে মামুনি কেন? তবে মামুনি একটা কথা মনে রাখিও, যাইবার সময় রাস্তার বাম সাইড দিয়ে যাইবা, আর অপরিচিত মানুষ খবরদার, কেউ কিছু দিলে কিন্তু খাইবা না। আর মামুনি, তোমার বাবুটাকে সুন্দর করে দুধ টুক খাবাইও। বাবুরে লকডাউনের সিজন, এখন করোনা সিজন, বাবুটার যে অবস্থা হয়ে গেছে, নাইলে তো পরে আবার কি, বাবুর স্বাস্থ্য খারাপ হয়ে গেলে তো কি, বাবুকে নিয়ে ঘুরতে পারতাম না, টিকটক ভিডিও বানাইতে পারতাম না। নইলে তুমি টিকটক মারানি কেমনে হইবা মামুনি, তাই না? আচ্ছা মামুনি, ভালো থাকো কেন, আল্লাহ হাফেজ।